প্রেমের টানে প্রিয়জনদের ছেড়েছিলেন, অথচ সেই প্রেমই কাল হয়ে দাঁড়ায় অভিনেত্রী জীবনে। ভালোবাসার মানুষের এক কথায় কতটা ভালোবাসেন প্রমাণ দিতেই পাড়ি দেন অজানা গন্তব্যে, সেখানেই যে তার ভালোবাসার মানুষের বসবাস। নতুন স্বপ্নে বিভোর অভিনেত্রী ফ্লোরা সাইনির ঘোর ভাঙতে অবশ্য খুব একটা সময় লাগেনি। পরিবারের মানুষের সঙ্গে যেন কথা বলতে না পারেন সেজন্য মোবাইল ফোনও কেড়ে নেন প্রতারক প্রেমিক। অভিনেত্রীকে ফাঁদে ফেলে চালানো হয় নির্মম নির্যাতন। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় অভিনেত্রী ফ্লোরা সাইনি বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন। আমি তোকে বিয়ে করেছি, তোমার নেকামি চলবে না, আমি পারবো না। সম্প্রতি কলকাতার ওয়েব সিরিজে অভিনয় করেও ঝড় তুলেছেন তিনি। মূলত সাহসী দৃশ্যে অভিনয়ে জুড়ি নেই তার। পর্দায় দর্শকদের আকৃষ্ট করতে বদ্ধপরিকর এই সুন্দরী। ভারতে মিটু আন্দোলনের সময় নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা প্রথমবার সামনে আনেন ফ্লোরা। আরও একবার সাবেক প্রেমিকের সঙ্গে ঘটে যাওয়া কঠিন দিনগুলোর কথা জানালেন তিনি। খোলামেলা জীবনযাপনের জন্য আলোচনায় থাকা ফ্লোরা জানান, পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন তিনি। প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক গৌরাঙ্গ দোষী তাকে অকথ্য অত্যাচার করেছেন। অভিনেত্রীর অভিযোগ, প্রেমের ফাঁদে পা দিয়ে ঘর ছেড়েছিলেন তিনি, কারণ তার প্রেমিক বলেছিলেন ভালোবাসলে তা প্রমাণ করে দেখাতে হবে। শুরুর দিনগুলোতে ফ্লোরার সঙ্গে ভীষণ মিষ্টি ব্যবহার করতেন গৌরাঙ্গ। তবে দিন যত বাড়তে থাকে অভিনেত্রীর জীবন দুর্বিষহ হতে থাকে। শ্রদ্ধা ওয়াকারের হত্যা নিয়ে বলতে গিয়ে নিজের অতীত সম্পর্কে নানা কথা জানান এই অভিনেত্রী। ফ্লোরা জানান প্রযোজক প্রেমিক তার ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন যাতে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারেন। তিনি বলেন বাবা মায়েরা আগে ভাগেই বুঝতে পারেন, জানেন শ্রদ্ধার ক্ষেত্রেও ঘটেছিল। প্রথমে ওরা আপনার থেকে আপনার পরিবারকে আলাদা করে দেবে, আমিও বাড়ি ছেড়েছিলাম। ওর সঙ্গে থাকতে শুরু করার এক সপ্তাহের মধ্যে আমাকে মারধর শুরু করে। আমি বুঝতেই পারতাম না কেন হঠাৎ করে আমাকে মারছে, কারণ আমি ভাবতাম ও খুব ভালো একজন মানুষ। ফ্লোরা আরও বলেন প্রেমিকের সঙ্গে থাকতে বাড়ি না ছাড়তে বারবার অনুরোধ করেছিলেন বাবা মা, তবে তিনি কথা শোনেননি জেদের বসে। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, কয়েকদিনের মধ্যেই বুঝে যান ফ্লোরা। তখন প্রযোজক প্রেমিককে ছেড়ে চলে যেতে চাইলে হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে। ফ্লোরার ভাষ্য, গৌরাঙ্গ দোষী হুমকি দিয়েছিলেন, আমার ঘর ছাড়লে তোমার বাবা মাকে মেরে ফেলা হবে। ফ্লোরার অভিযোগ, একদিন রাতে মেরে আমার চোয়াল ভেঙে দিল, এরপর নিজের বাবার ছবি হাতে নিয়ে বলল, বাবার নামে শপথ করে বলছি আজ রাতেই তোকে শেষ করে দিব। সেই সময় আমার মায়ের আওয়াজটা কানে বাজছিল, ও পেছনে ঘুরতেই আমি দৌড়াতে শুরু করি, ভাবিনি আমার শরীরে পোশাক আছে কিনা, আমার কাছে টাকা পয়সা আছে কিনা, শুধু দৌড়েছিলাম, ফিরে তাকাইনি। ফ্লোরা ভারতের তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ভাষার চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সমালোচিত গান্ধী বাদ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এছাড়া টলিউডে দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে 3 নম্বর সিজনে দেখা গেছে তাকে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।